দেশের একমাত্র জেলা হিসেবে নাটোরের 7 উপজেলার প্রতিটিতেই নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন নারীরা। গুণবতী 7 নারীর কাজকর্ম, আচার ব্যবহারে স্থানীয়রাও সন্তুষ্ট। এক অনন্য নজির উল্লেখ করে নারীর ক্ষমতায়নে যুগোপযোগী পদক্ষেপ নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন জেলা প্রশাসক এবং জনপ্রতিনিধিরা। নাটোর প্রতিনিধি রাশেদুল ইসলামের তথ্য আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। বর্তমান সরকারের শাসনামলে বিশেষ গুরুত্ব দেওয়া হয় নারীর ক্ষমতায়নে। ঘরে বাইরে কিংবা কর্মক্ষেত্রে সবখানেই স্বয়ং মেধা ও দক্ষতা বলে নিজেদের আসন পোক্ত করছে নারী সমাজ। ব্যাপারটা কাকতালীয় হলেও নারীর ক্ষমতায়নের অন্যরকম উদাহরণ সৃষ্টি করেছে উত্তরের জেলা নাটোর। এখানকার 7 উপজেলার সবগুলোতেই নির্বাহী কর্মকর্তার পদ অলঙ্কৃত করেছেন 7 নারী, যারা দক্ষতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন। নারী কর্মকর্তা শব্দটি একটি ইতিবাচক এবং শক্তিশালী সম্ভাষণ, কারণ নিজের উপর অর্পিত দায়িত্ব মায়া দিয়ে, দরদ দিয়ে পালন করবার এক প্রাকৃতিক শক্তি নারী কর্মকর্তার থাকে। আমাকে তার আরো বেশি ভালোবাসে, সকল বিষয়ে দেখা যাচ্ছে যে আমার কাছে খুব ফ্রি অ্যান্ড ফ্রেন্ডলি তাদের সমস্যার কথা বলতে পারছে। কাজে অনেক সময় অনেক ধরনের ছোটখাটো বাধা প্রতিবন্ধকতা এটা তো আসবেই, তারপরেও যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। অফিস কাজগুলো অফিস কাজের মতো করেই আমরা এগিয়ে নেই এবং তার পাশাপাশি পরিবারের সময়গুলোকে আমরা পরিবারের সময়ের মতো করেই দেওয়ার চেষ্টা করি। আমার প্রেশার একটু বেশি হলেও এটা মানিয়ে নিয়ে কাজ করা আমি মনে করি যে এটা আমার জন্য এক ধরনের এক্সপেরিমেন্ট। প্রশাসনিক দক্ষতা সহ তাদের আচার আচরণে সন্তোষ জানালেন সর্বস্তরের মানুষ। ইয়োনো মহোদয়, উনি মোবাইল কোর্ট থেকে শুরু করে সকল ধরনের কর্মকাণ্ডের সাথে সহায়ক ভূমিকা পালন করছেন। ইয়োনো সাহেবদেরকে দেখে আমার মনে হয় যে আমাদের মেয়েরা অনুপ্রাণিত হবে এবং ওরা আরো সামনের দিকে এগিয়ে যাবে। আমরা চেষ্টা করব লেখাপড়া করে যাতে আমরা তাদের মতনই বড় হতে পারি। আমরা প্রমাণ করে দেব যে আমরা নারীরা কোনো দিকে পিছিয়ে নেই। নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। 7টি উপজেলায় 7 জন নারী ইয়োনো অত্যন্ত দক্ষতা, সততা, নিষ্ঠার সাথে কাজ করছেন। আমি মনে করি যে সারা দেশের মাঝে নাটোরের এই 7টি উপজেলা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে। সরকার যে কাজ করছেন তারই উদাহরণ হলো নাটোর জেলায় 7টা উপজেলায় নারী নির্বাহী অফিসার। এটা আমার খুবই ভালো লাগছে এবং আগামীতে এটা দেখে নারীরা অবশ্যই উৎসাহ পাবে। শুধু 7 উপজেলা নির্বাহী কর্মকর্তাই নয়, নাটোরের সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, বিচারক এবং 2 পৌরসভার মেয়র হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন নারীরা। রাজীব আহমেদ, মোহনা সংবাদ।